যেমন ধরেন আমার মধ্যে কথাটা লেখা একজনের খুব দরকার দরকার ঘরে চাল নাই ডাল নাই ঘরে বিবির জুতা নাই বিবির শাড়ি নাই তো সে সুন্দর করে বিষয় আওয়াজ করে পড়তেছে আল্লাহ একমন চাল দেন আল্লাহ চাল দেন আল্লাহ মন চাল দেন

এই কিতাবটার মধ্যে আছে রব্বুল আলামিন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আমার হাবিবকে রহমত করতে বলেছে আর আমি এর বিনিময়ে তাকে রহমত দিব বলেছি আর রহমত মানে তার যা চাওয়া সব পুরো করে দিব এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলনে ওয়ালা নিশ্চিত হবে সব পেয়ে যাবে আর আমাকে ডাল দেন মাল দেন চাল দেন পাইলেও পাইতে পারে নাও পাইতে পারে বুঝা আসছে কথা তাহলে কি কি বলবেন আল্লাহ একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল মাগরিব পর্যন্ত গুরু পর্যন্ত দোয়া করলো হাজার দোয়া লাখ দোয়া উঠি কুটি দোয়া করলো আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সলা করি দেন আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সলা করি দেন করেনি করে কলা কলাক কথা কয় করেনি আরেকজনে শুধু কয় কিছুই কইতাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রব্বুল আলামিন জানা বলেন ফেরেশতারা দেখ 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 সোয়া কুটি শোয়া কুটি এক কুটি মানুষ আরাফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু এক কুটি মানুষ যত কিছু চেয়েছে আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দেয়

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যেমন ধরেন যেমন ধরেন ইনি বাড়িতে কাজ করতেছে এই লোকটা বাড়িতে বসে বসে কাজ করতেছে ঘাস ঘাস তুলতেছে আমি তার কাছে গেলেন দেখা করতে দেখলেন উনি ঘাস তোলে আপনি গিয়েও তার সাথে ঘাস তোলা শুরু করে দিলেন ইনি কি পরিমাণ খুশি হয়ে যাবে

এবার জিব্রিল কি বলে ইসরাফিল কি বলে মিকাইল কি বলে মালাকুল মউত কি বলে কোটি 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 ফেরেশতা কি বলে ও মালায়েকাতাহু আমার ফেরেশতাও তো দরুদ পড়ে ফেরেশতারাও বলে ওহো আমরা যা করছি সেও তো তা করে সুবহানাল্লাহ কি হয় আমি যেন দরুদ শরীফ পড়ে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে শরীক হয়ে গেলাম ফেরেস তাদের ডিউটির সাথে শরীফ হয়ে গেলাম সাথে কি হয়ে গেলাম এবার ফেরেস তাদের হাল কি আছিস কতবার পড়া উচিত কমপক্ষে একশো বার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন

আমি আপনার হাবিবের দূর উচ্চরিত করতেছি আপনি রহম করবেন বলেছেন আমাকে সন্তান দিবেন না কেন বিয়ের নিয়তে পড়া উচিত কি আল্লাহ আমাকে তাও ফিক দেন ব্যবসা বরকতের জন্য পড়া উচিত চাকরি বাকির জন্য পড়া উচিত এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

হଁ দুজন নাই কথা মনে এক কোটি বার বললে বলে রব কি পরিমাণ খুশি হবে আর এক কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে রব কি পরিমাণ খুশি কিন্তু এই পরিমাণ খুশি থেকেও বেশি খুশি একবার আস্তাগফিরুল্লাহ বললে সুবহানাল্লাহ কি কথা হ কয়বার বলা উচিত কি

স্ত্রীর কি কিনা দেয় মানুষ স্ত্রীকে কি কি না দেয় সবকিছু দেয় কিনা দিতাম না দিতাম দিতাম না না ভাত জীবনা চাল জীবনা ডাল দেখি কি করে তিন দিন পর মাফ করে দেন মাফ করে দেন আচ্ছা মাফ এবার চাল দেননি এবার আবার কি কি দেয় এখনো হ্যাঁ আরো কিছু বাড়তিও দেয় সব হাল বলতেন না গুণায়ের কারণে অসুস্থ বানায় দিল গুনায়ের কারণে বিবি অসুস্থ এর কারণে ছেলে অসুস্থ গুনায়ের কারণে গরুর খামারে বরকত হয় না গুনায়ের কারণে ছাগলের খামারে বরকত হয় না মুরগির খামার মরে যায় গুনায়ের কারণে দোকানে বরকত হয় না গুনায়ের কারণে হাজারো ফেরেশানি এবার সব বন্ধ করে দিছে ইস্তেগফার করলে আবার সব চালু হয়ে যায় আমি বলছি না কোরআন বলে

ওয়া ইলাই আসত হসরুল্ল ইলাই আসত হসরুল্ল ইলাই ফেরাশানি হাজার প্রকারের সমাধান এক প্রকারে বিবি কথা শুনে না আসতে পার বাড়ান জমিনে ফসল হয় না স্তেক ফার বাড়ান দোকানে কাস্টমার আসে না স্ত্রী পার বাড়ান

وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা